আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো পাউরুটি পাকোড়া অথবা ব্রেড পাকোড়া। চলুন দেখি সেটা তৈরি করতে কি কি লাগবে। আমি এখানে পাউরুটি নিয়েছি কয়েকটা স্লাইস, বেসন নিয়েছি, আলু আলু নিয়েছি। আলুটা আমি ভর্তা করে নেব, জাস্ট যেভাবে ভর্তা করে আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি, এখন এটা ভর্তা করে নিব। আর চাউলের গুঁড়া লাগবে। তারপর রান্না করতে করতে আমি দেখিয়ে দিব আপনাদেরকে কি কি লাগবে। আমি এখানে বেসন নিয়েছি 2 কাপের মতো, আর চাউলের গুঁড়া নিব 1/2 কাপ। এটা একসঙ্গে মিশিয়ে নিব ভালো করে। এভাবে মিশিয়ে নিব। চাউলের গুঁড়া না দিলে আপনারা শুধু বেসন দিয়েও করতে পারবেন। আর এখানে আছে 1/4 চামচ করে আদা, রসুন, 7 মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এটা আমি এটার সঙ্গে দিয়ে দেবো, বেসনের সাথে দিয়ে দেবো। দিয়ে এখন এটা আমি বেসনটা গুলিয়ে নিব। এটা অল্প অল্প করে আমি পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। গুলানো হয়ে গেছে, এরকম ঘন হবে, এরকম যাতে আঙ্গুলটা এভাবে ঢুকালে এভাবে লেগে থাকে, এই যে এভাবে, তাহলে এটা আটকাবে। বেগুনের সময়ও তাই করতে হবে, এই না হলে পাতলা হবে। এখন আমি একটা এক সাইডে রেখে দিচ্ছি। আমি পাউরুটি নিয়েছি, সস দিব, সসটা আমি এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চামচ দিয়ে দিতে পারেন, ইচ্ছে করলে আপনারা এখানে চিজ দিতে পারেন। সসটা দিয়ে এই যে আলু ভর্তাটা আমি করেছি, এটা দিব, এটা এভাবে দিব। একটা পাউরুটি এর উপরে দিয়ে দেব। দিয়ে এখন এটা আমি 3 কোণা করে কেটে নেব, নিয়ে তারপর বেসনে ভেজে নেব। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, এই যে এভাবে বানিয়ে নিয়েছি। আচ্ছা, এখন চলুন আমরা দেখি কিভাবে এটা কাটব। আমরা এভাবে এভাবে 3 কোণা করে কেটে নিতে পারি, আবার এভাবেও কাটতে পারি, আর একটা ভাগ করতে পারি আমরা, এভাবে আমরাও ভাজতে পারি, আবার এভাবেও ভাজতে পারি। আমি আরো একটা কেটে দিচ্ছি, এইভাবে আমরা কেটে নিয়ে ভাজতে পারি। আর একটা যদি আমরা ভাজি 3 কোণা করে, সেটাও আমরা ভাজতে পারি। এভাবে কেটে নিয়ে এভাবে আমরা ভাজতে পারি, এভাবে। তাহলে চলুন আমরা ভেজে দেখি কিভাবে ভাজা যায়। চুলায় একটা কড়াই দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন আমি এই যে বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এটা ভাজব, পাউরুটিটা এভাবে।
এভাবে আমি আরো একটা দিয়ে দিব। এটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি এটা উঠিয়ে ফেলবো একটু পরেই। এটা জাস্ট বেগুনের মতো ভেজে নিতে হবে। নিয়েছি আমি আগে দুইটা দিয়েছি আপনাদের দেখানোর জন্য, আমি আবারও দেখাচ্ছি। এই যে এভাবে এভাবে নিয়ে এভাবে নিয়ে আমি এভাবে সবগুলো ভেজে নেব। এভাবে আমি সবগুলো ভেজে নেব। দর্শক, এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে ডিশে পরিবেশন করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। হয়ে গেল খুবই মজাদার পাউরুটি পাকোড়া অথবা ব্রেড পাকোড়া। আপনারা এটা ইফতারের টেবিলে দিতে পারেন, অবশ্যই খুবই মজাদার, খুবই টেস্টি। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা নতুন তারা করে আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।